নমস্কার বন্ধুরা, আজকে খুবই সাধারণ কিন্তু স্বাদে একদম অসাধারণ এমন একটি ঢেঁড়স কুমড়ো আলুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব কম সময়ে বানানো যায় আর এটা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো। রেসিপিটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মতন ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। আলু নিয়েছি 250 গ্রাম মতন, ছোট করে কেটে নিয়েছি। কুমড়ো নিয়েছি 300 গ্রাম মতন, ছোট করেই কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচো করে রেখেছি। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, সাথে নিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, সাথে নিয়ে নিচ্ছি 1.5 টিস্পুন মতন জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো। প্রয়োজন মতন জল দিয়ে আমি মশলাগুলো ভালো করে মিক্স করে নেব আর একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার কেটে রাখা ঢেঁড়সগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা হালকা টু মিডিয়াম রেখেছি আর ঢেঁড়সগুলোকে কিন্তু খুব ভালো মতন ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের জন্য ভালো মতন ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে। এই সময় ঢেঁড়সটা যত ভালো মতন ভেজে নেওয়া হবে তত কিন্তু তরকারিটা খেতে ভালো হবে। আর এখানে দেখুন ঢেঁড়সগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ঢেঁড়সগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে 1.5 টিস্পুন সর্ষের তেল ভালো মতন গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা হালকা রেখে কুমড়োটাকেও 3 থেকে 4 মিনিটের জন্য ভালো মতন ভেজে নিচ্ছি। সবজিগুলোকে ভালো মতন ভেজে নিলে তরকারিটা খেতে খুব ভালো হবে। আর এখানে দেখুন সবজিটা মানে কুমড়োটা ভালো মতন ভাজা হয়ে গেছে, আর কুমড়োটাকে আমি কড়াই থেকে এবার তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি হালকা টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য বেশ ভালো মতন ভেজে নেব। আর এখানে দেখুন আলুগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে এবার আমি আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবার এই গরম হয়ে যাওয়া তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা হালকা টু মিডিয়াম রেখেছি আর পেঁয়াজগুলোকে অল্প একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোকে সাইড করে দিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন পাঁচফোড়ন। হালকা আছে পাঁচফোড়নটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের সাথে পাঁচফোড়নটাকে মিশিয়ে নিলাম। আর এবার আমি যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা হালকাই রেখেছি আর হালকা রেখে মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ঢেঁড়স আর বাকি যে সবজিগুলো মানে ভেজে রাখা আলু কুমড়ো সব আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা হালকা টু মিডিয়াম রেখে মশলার সাথে সবজিটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য বেশ ভালো মতন কষিয়ে নেব। যে বাটিতে মশলার মিশ্রণটা বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করছি। এবার সব কিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা হালকা রেখে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। তরকারিটা কিন্তু আমাদের একদম রেডি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু চেক করে নেব যে সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়েছে কি না। এখানে দেখুন আলুটা বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলো কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই এরকম একটা সাধারণ তরকারি কিন্তু খেতে একদম অসাধারণ। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।